নমস্কার বন্ধুরা, কে ডি হোম কুকিং রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি বাঁধাকপি রুই মাছের মাথা দিয়ে একটা রেসিপি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি বাঁধাকপিগুলো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। দেখি ঢাকনা ঢেকে রেখেছি। কপিটা সিদ্ধ হতে হতে আমি আদা বাটা নিয়ে নিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/2 চামচ, 1 সঙ্গে আমি ওইটা মিশিয়ে নেব। আর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, বাঁধাকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি কিন্তু জল দিইনি, 1 চামচ তেলে নুন হলুদে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, সুন্দর হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সামান্য একটু মানে 2-3 চামচ মতো তেল দিয়েছি। দেখুন বন্ধুরা, 1 চিমটে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা লাল হয়ে উঠেছে, আমি 2 গোটা জিরে দিয়ে দিলাম, 3 তেজপাতা দিয়ে দিলাম, 2 শুকনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে, আমি রসুনটা দিয়ে দিচ্ছি। পাঁচ কোয়া মতো রসুন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আদা লঙ্কা হলুদ জল করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি 1টা টমেটো দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম মাছের মাথাটা দিয়ে দিলাম, রুই মাছের মাথা।
মশলাটা ফ্রাই করছি আজকে। এবার আমি কষা হয়ে গেছে মশলাতে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম। গ্যাসটা আমি লো ফ্লেমে দিয়ে এক বাটি মতো জল দিয়ে ঢেকে দিচ্ছি। এক বাটি মতো জল দিয়ে আমি গ্যাসটা লোতে দিয়ে ঢেকে দিচ্ছি, পাঁচ মিনিট মতো ঢেকে রাখব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এসছে কফি মাছের মাথা দিয়ে, একটা সুন্দর রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে মাছের মাথা দিয়ে কফি। একটু ঠাসাঠাসি করে নিতে হবে কফিগুলো। এইভাবে আমি গ্যাসটা বন্ধ করলাম। এইভাবে আমি রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এভাবে নাম করাবো। এই রকম বানিয়ে আপনারা খাবেন, খুব সুন্দর লাগবে। এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করবেন। নমস্কার।